গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। টুডে 21st অফ অগাস্ট 2020, ক্লাস UKG, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুক থেকে পাঠ নম্বর 13 এবং 14। কি বলেছে? তারক ভালো পড়িতে পারে, ঈশান কিছুই পড়িতে পারে না, কৈলাস কাল পড়া বলিতে পারে নাই, আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না, কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে, তুমি দৌড়িয়া যাও কেন পড়িয়া যাইবে, উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। তোমাদের এই পাঠের পড়াগুলি সমস্ত সাধু ভাষাতেই দেয়া রয়েছে, তা আমি সাধু ভাষা থেকে চলিত ভাষায় বলে দিচ্ছি। কি বলেছে? তারক ভালো পড়তে পারে, ঈশান কিছুই পড়তে পারে না, কৈলাস কাল পড়া বলতে পারেনি, আজ অসুখ হয়েছে পড়তে যাব না, কাল জল হয়েছিল পথে কাদা হয়েছে, তুমি দৌড়ে যাও কেন পড়ে যাবে, উমেশ ছুরিতে হাত কেটে ফেলেছে। এরপর পাঠ নম্বর 14। আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পরিতে বসি, ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নূতন পড়া দিবেন না। কি বলেছে? আর রাত নেই, ভোর হয়েছে, আর শুয়ে থাকব না, উঠে মুখ ধুই, মুখ ধুয়ে কাপড় পরি, কাপড় পরে পড়তে বসি, ভালো করে না পড়লে পড়া বলতে পারব না, পড়া বলতে না পারলে গুরু মহাশয় রাগ করবেন, নতুন পড়া দেবেন না। তাহলে আজকে আমরা পড়লাম তোমাদের টেক্সট বুকের পাঠ নম্বর 13 এবং 14। তো এই দুটো পাঠের পড়াগুলো তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে বারবার করে রিডিং পড়বে এবং মুখস্থ করবে। এরপরে আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের পড়তে হবে। ঈশান দীর্ঘই, তালব্য সহায়াকার দন্ত ন ঈশান, অসুখ স্বরেও দন্ত স্বয় রস্যু খ অসুখ, উমেশ রস্যৌ ময়কার তালব্য স উমেশ, কাপড় কয়াকার প ডয়শূন্য র কাপড়, নূতন দন্ত নয় দীর্ঘ ত দন্ত ন নূতন। তো এই বানানগুলিও তোমরা বাড়িতে বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।